নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেঁচেলে সবাইকে স্বাগত। আজকে খুবই হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আতপ চাল আর কাঁচা আলু দিয়ে অসাধারণ টেস্টি এই ব্রেকফাস্ট রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু অনায়াসেই দিতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য রেসিপিটি খুবই হেলদি হবে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটি আমরা এবার দেখে নিই। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আতপ চাল। প্রথমে চালটাকে জল দিয়ে পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। জল বদলে চালটাকে 2 থেকে 3 বার ধুয়ে নিলাম। এবার এই আতপ চালটা আমি সারা রাত ভিজিয়ে রাখব। আপনারা চাইলে 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন। পরদিন সকালবেলা দেখুন আতপ চালটা কিন্তু ভিজে গিয়ে পরিমাণে আরও অনেকটা বেড়ে গেছে। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। জারের মধ্যে ভিজিয়ে রাখা চাল দিয়ে একদম পুরো মিহি করে চালটাকে বেটে নেব আমরা। এর মধ্যে অল্প পরিমাণে একটু জল মিশিয়ে দিচ্ছি, এতে করে ব্যাটারটা অনেকটা পাতলা হবে। পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এবারে মিক্সির ঢাকনাটা বন্ধ করে মিহি করে চালটাকে বেটে নেব। এরপর আরও একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা আলুকে দেখুন পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এই কাঁচা আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গেছে। আলুর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। এতে করে আলুর যে কষ্টটা থাকে সেটা বের হয়ে যাবে। আমরা সকলেই জানি আলু না ধুইলে আলুর মধ্যে কিন্তু একটা দাগ থেকে যায়। তো এবারে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে বেটে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এবারে একটা মশলা তৈরি করে নেব, সেজন্য গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, দিচ্ছি কয়েকটা কারি পাতা। এবারে অ্যাড করছি 1/2 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে এটা অনেকটা বেশি স্পাইসি হবে। দিচ্ছি 1/2 টিস্পুনের মতো সাদা তিল, আর সবশেষে এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষে। এবারে সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে ভাজতে হবে। মশলাটা মোটামুটি কালার চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। যে মশলাটা তৈরি করলাম সেটা এবারে এই চালের ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। সমস্ত কিছু একসাথে ভালো মতো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে অ্যাড করছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এক্সট্রা মশলা আর অ্যাড করার দরকার নেই। আরও একবার একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এর মধ্যে কয়েকটা সবজি অ্যাড করব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গাজর কুচি, দিচ্ছি ধনে পাতা কুচি, টমেটো কুচিও অ্যাড করছি একই সাথে, ক্যাপসিকাম কুচি, 3-4টের মতো কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। সমস্ত সবজি একসাথে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েই এর মধ্যে অ্যাড করছি ভিজে রাখা আলু। তবে গ্রেট করে রাখা এই আলুটা জল থেকে ছেঁকে খুব ভালো করে চেপে একদম জলটা বের করে তবেই কিন্তু ব্যাটারের মধ্যে অ্যাড করতে হবে। আরও একবার আলু সমেত সমস্ত সবজিগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমাদের ব্যাটারটা প্রায় একদমই তৈরি হয়ে গেছে। আরও একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এই ব্রেকফাস্টটা তৈরি করতে গেলে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করলাম একদম পারফেক্ট মাপে সেইগুলোই কিন্তু অ্যাড করতে হবে। এবারে একটা তাওয়া বসিয়ে গ্যাস অন করে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো সাদা তেল। তেলটাকে তাওয়ার চারিদিকে করে এইভাবে একটু ঘুরিয়ে নিলাম। এবারে এর মধ্যে তৈরি করে রাখা ব্যাটার দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে একটু এইভাবে চারিদিকে ব্যাটারটাকে ঘুরিয়ে দিচ্ছি।
একদম রুটির মতো করে তৈরি করে নেব। মোটামুটি যতটা সম্ভব সমান করে ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর এই পর্যায়ে এটাকে ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে 4-5 মিনিটের মতো হতে দেব। 4-5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুললাম। ঢাকনা খুলে এইভাবে এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আরও 2 টিস্পুনের মতো তেল ওপর থেকে অ্যাড করব। দেখুন সাইড থেকে এইভাবে 2 টিস্পুনের মতো সাদা তেল অ্যাড করে দিচ্ছি। এবারে আবারও ফের ঢেকে দিয়ে 2-3 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করব। 2-3 মিনিট পর ঢাকনা খুললাম। ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আর এই যে ব্রেকফাস্টের রেসিপিটা আমি আজকে তৈরি করলাম, এটা কিন্তু একদমই নতুনত্ব একটা রেসিপি, আর খেতেও জাস্ট অসাধারণ লাগবে। উল্টে পাল্টে আরও বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর দেখুন এটাকে আমি সার্ভ করে দিয়েছি। খুবই সহজ পদ্ধতিতে আতপ চাল দিয়েই এই ব্রেকফাস্টটা তৈরি করে নেওয়া যায়। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই অবশ্যই করে কিন্তু বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।